হবিগঞ্জ ও মৌলভী বাজারে নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চারজন ভোরে হবিগঞ্জের বাহু বলে ট্রাক চাপায় রকিব ও আক্তার মিয়া নামে দুই অটোরিকশাচালক চালক নিহত হয় পুলিশ জানায় বাহুবলের পুটিজুড়ি থেকে একটি অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন ওই দুই চালক পথিমধ্যে মধ্যে বাগানবাড়ি নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় অন্যদিকে সকালে বাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় পিক ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন